বাংলাদেশের খুদে হাফেজ সালে আহমদ তাকরিম মাত্র ১৩ বছর বয়সে বিশ্ব দরবার থেকে দেশের জন্য তিনটা বড় অর্জন নিয়ে এসেছেন এর মধ্যে পবিত্র মক্কায় বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় লিবিয়ায় অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম ও তেহরানে অনুষ্ঠিত আটত্রিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আর এত সব অর্জনে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছে তাকরিম মুশফিকুর রহিম বলেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে নিয়ে আমরা গর্বিত আমার ছোট ভাই সবাই তাকরিমের জন্য দোয়া করবেন মিরাজ বলেছেন সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসা বাংলাদেশি ক্ষুদে হাফিজ সালে আহমদ তাকরিমকে অভিনন্দন আল্লাহ তাকে নে খায় দান করুন সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা নুরুল হাসান সোহান লেখেন ছোট্ট তাকরিমের জন্য আমরা গর্বিত দীর্ঘ পথ যেতে হবে তিনি বলছেন পেসার রুবেল হোসেনও দিয়েছেন স্ট্যাটাস তিনি বলেন মাসাল্লা অনেক অনেক অভিনন্দন ছোট্ট হাফিজকে এছাড়া নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি লেখেন সাবাস তাকরিম দোয়া অভিনন্দন তোমায় ওর তেলোয়াতে একটা বিশেষ আবেদন আছে রীতিমতো মন ছুঁয়ে যায় আমার ভালো লাগে খুব সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক তাকরিমরা বেশি বেশি জন্ম নিক এ ভূখণ্ডে ছড়িয়ে দিক বিশ্বময় সুধা চলতি বছরে বিশ্ব থেকে অর্জন করে আনা বড় তিনটি সাফল্যের কারণে দেশব্যাপী নানা পেশার মানুষের প্রশংসায় ভাসছেন ছোট্ট অভিবাদন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বিশ্বজয়ী হাফেজ তাকরিম তৃতীয় স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন জিতেছেন সৌদি এক লক্ষ রিয়াল বাংলাদেশি আটাশ লক্ষ টাকা তাকরিম আহমেদের বাড়ি টাঙ্গাইলে তাকরিম পবিত্র মক্কায় অনুষ্ঠিত একশো এগারোটি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হন আর বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পৃথিবীর সামনে আরও সমুজ্জ্বল করেছেন